হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা নেক্সট স্টেপে শিখাবো কীভাবে ভালোভাবে অর্গানাইজ করা যায়। তো তার ফার্স্ট স্টেপ হিসেবে আমরা বলতে চাই, যখন আমরা কাউকে জিমেলে মেইল পাঠাই, তখন আসলে অনেক অপরিচিত মানুষকেও পাঠাতে হয় বা অনেক অপরিচিত ইনস্টিটিউটকেও পাঠাতে হয়। বাট সে অপরিচিত ইনস্টিটিউট আমাদেরকে অনেক সময় মনে করে যে আমরা স্প্যাম পাঠাচ্ছি বা আমরা আমাদের পরিচয়টা থাকে না, মেইলের দিস আসল পরিচয় না। মেইলের ভিতরে যদি আপনার নাম, অ্যাড্রেস বা ডেজিগনেশন বা আপনি যাই করেন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে, সেটা থাকা খুবই জরুরি। তো আসলে আমরা কীভাবে আমরা জিমেইলে কাস্টম সিগনেচার অ্যাড করতে পারি, আজকে আমরা সেটাই শিখি। ফার্স্টে জিমেইলে অ্যাজ ইউজুয়াল লগ ইন করবেন, লগ ইন করার পরে চলে যাবেন অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট, সেখানে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সেটিংসে দেখবেন সেটিংস, আরেকটা এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন। আমি বলেছি প্রতিটা অপশনে আমরা আস্তে আস্তে আগাবো। তো জেনারেল অপশনে আসলে অনেক কিছু আছে, এটা শেষ করতে আমার দুই তিনটা পর্ব বানানো লাগবে। তো যাই হোক, আমি শুরু করতে চাই হচ্ছে আমাদের জিমেইলে আমরা যখন মেইল করি, আমি আবারও বলছি আমরা যখন মেইল করি অ্যাজ অ্যাল দেই যাকে পাঠাবো, সাবজেক্ট লিখি, মেইল অ্যাড্রেস লিখি, বাট মেইল টু বিয়ার আই হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ ইউ। সাপোজ আমরা লেখার পরে জাস্ট আমরা কি থ্যাংকস অর আমরা লিখি হচ্ছে রিগার্ডস, বাট এই কথা লেখার পরে আমরা আমাদের নাম লিখি বা ইয়ে, এটা আসলে প্রতিবার আমাদের লেখাটাও একটা মনেও থাকে না বা আমরা লিখতেও পারি না বা আমাদের আসলে এটা হয় না। তো আমরা যদি এখানে একটা কাস্টম বা আমরা যদি একটা লোগো বা আমাদের একটা প্রতিষ্ঠানের আমি একজন এমপ্লয়ি, আমার যদি একটা লোগো থাকতো, এখন বারবার প্রতিটা ইমেইলে আমি লোগো দেওয়া আমার পক্ষে কঠিন বা আপনার পক্ষে কঠিন। তো আমরা কী হয়ে প্রতিটা মেইলে একটা কাস্টম জিনিস দিতে পারি, তো আমরা সেই জন্য এটা শিখবো। তো জেনারেল আসার পরে আমরা সব বিচে চলে যাবো, যাওয়ার পর আমরা দেখবো সিগনেচার, সিগনেচার নামে একটা অপশন আছে, এখানে নো সিগনেচার নামে শুধু সিলেক্ট করা থাকে, বাট আমি যখন এখানে ক্লিক করবো তখন আমি এখানে সিগনেচার। তো ফার্স্ট অফ অল নর্মালি অ্যাজ অ্যাজ এ ফ্রিল্যান্সার অর স্টুডেন্ট হিসেবে সাপোজ যদি আমরা লিখি, তাহলে কিন্তু অ্যাপ আমার নামটা লিখবো আমার ডেজিগনেশন যদি থাকে, তারপর আর নাও স্টুডেন্ট থাকে আমি স্টুডেন্ট লিখতে পারি, স্টুডেন্ট যে ইউনিভার্সিটির, সেই ইউনিভার্সিটি, আর আমি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকি কোনো কোম্পানির, হ্যাঁ সেটাও লিখতে পারি অফিসার স্যার, আর যে ইনস্টিটিউট সাপোজ আমি ডিউতে আছি ঢাকা ইউনিভার্সিটি, সাপোজ যদি আমরা এটা দিই ঢাকা ইউনিভার্সিটিতে আমি আছি বা আমি আছি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট, যেটা দিলাম। আমরা যদি চাই একটা লোগো এখানে অ্যাড করতে পারবো, এখানে সব অপশনগুলো আসলে আছে। ইমেজ এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে লোগোটা আছে যে ডেস্কটপ সেটা নিয়ে আসবো, জাস্ট আপলোড করে আপলোড করে দিলে এখানে চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। এরপর আমরা আসলে সাইজ ঠিক করে দিতে পারি, স্মল, লার্জ, মিডিয়াম, স্মল ঠিক আছে মনে হচ্ছে। তো এভাবে আমরা জাস্ট নিজের অপশনে গিয়ে সেভ চেঞ্জ করে দেব, সেভ চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের চলে আসবে, আমাদের এটা চলে আসবে, দেখি আমাদের এখানে চলে এসেছে আমাদের মেইল, মেইলের যে ঠিকানাটা আমরা দিতে চাচ্ছি, এটা একটা অথেন্টিক একটা মাধ্যম বলা যায়। যে কোনো জায়গায় আপনি যখন মেইল করবেন তখন যদি আপনার এরকম একটা সিগনেচার তারা দেখে, তখন তারা এটা স্প্যাম মনে করবেন, মনে করবে যে না সে আসলেই একজন মানুষ, কোন মেশিন নয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনাকে বারবার এই জিনিসটা দিতে হবে না, তখন তখন হচ্ছে আপনার এটা অটোমেটিকলি একের পর একটা চলে আসবে, চলে আসবে, তখন হচ্ছে একটার পর একটা আপনি যখনই দিচ্ছেন নতুন নতুন মেইল বারবারই চলে আসবো। এখানে আসলে কিছু করার নেই, এটা হচ্ছে আমার দুইটা মেইল ছিল তাই আমি সিলেক্ট করে নিয়েছি। আমি আলাদা আলাদা মেইলও এখানে অ্যাড করতে পারবো, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, বাট এখন আমি একটাই দেখাচ্ছি। একটা মেইলে অনেকগুলো মেইল অ্যাড করা যায় সেটা আমি দেখাবো,
সো আমি একটু ডেমো মিলে আমি আমার এই সিগনেচারটা অ্যাড করেছি, তো আমি এটাই দেখালাম। এখন আপনি যতগুলো মেইল চাচ্ছেন করবেন, প্রত্যেকটা মেইলের সাথে লাস্টে এটা আলটিমেটলি যোগ থাকবে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট সেভ করে দিলে, সেভ করে দিলে হবে উইখানে। তো আমি আবার দেখাচ্ছি ব্যাপারটা। আপনি সেটিংসে যাবেন, সেটিংস অপশনে যাবেন, সেটিংসে যাওয়ার পরে নিচে নামবেন, এখানে নো সিগনেচার দেওয়া থাকবে, আপনি এখানে দেওয়া থাকবে আপনি সিগনেচার দিয়ে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার কোম্পানি বা আপনার পার্স বা যেটাই হোক, যাই হোক ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার দিয়ে, জাস্ট যদি কোনো লোগো থাকে অ্যাড করতে চাচ্ছেন অ্যাড করে দিতে পারবেন, আপনি এখানে লেখা বড়ো ছোটো করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, জাস্ট লাইক ওয়ার্ডের মতো অ্যালাইনমেন্ট সব কিছুই করা যায়। জাস্ট করার পরে এখানে জাস্ট সেভ করে দিলে এরপরে নেক্সট যতগুলো আপনি মেইল অ্যাসেস করবেন সেখান থেকে আপনি অটোমেটিকলি দেখতে পাবেন যে আপনার নিচে একটা সিগনেচার চলে এসেছে। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই আমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।